ধান ভাঙানোর রীতিসম্মত যান্ত্রিক পদ্ধতি। যান্ত্রিক পদ্ধতির কলকে প্রধান তিনটি ধরনে বিভক্ত করা যায়। এগুলো হলো এক, হলার মিল, দুই, শেলার হলার মিল, তিন, শেলার কোন পলিশার মিল। ধান কেটে ঘরে তোলা ও শুকানোর পর খাবার হিসেবে ব্যবহারের পূর্বে ধানকে ভাঙাতে হয়, যার মধ্যে ধানের তুষ ও চালের উপরের হালকা আস্তরণটিকে দূর করতে হয়। এই প্রক্রিয়ায় কল থেকে যে চালটি পাওয়া যায় সেটিকে কাঁচা ধান বলে।